শতাধিক বিজেপি ও সিপিএম কর্মীর দল ছেড়ে তৃণমূলে যোগদান সালার। বারাবুলী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৃহস্পতিবার জিতপুর উত্তর রামপুর গ্রাম পঞ্চায়েতের এক কর্মী সভায় শতাধিক কর্মী অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন সালানপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে জিতপুর উত্তর রামপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়, যেখানে জিতপুর পঞ্চায়েতের সকল কর্মীদের নিয়ে বারাবুলীর বিধায়ক বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিধায়ক প্রথমে বীর শহীদদের পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। তারপরেই এই কর্মী সভা শুরু হয়, যেখানে কর্মীদের নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে নিজেদের একে অপরের অভাব অভিযোগ দূর করার কথা বলেন। তাছাড়া বিধায়ক বলেন, দলে কোনো ক্ষোভ বিক্ষোভ থাকলে চলবে না, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এদিন বিধায়কের উপস্থিতিতে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন। তাদের উদ্দেশ্যে বিধায়ক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া কাজ দেখে প্রভাবিত হয়ে সিপিএম এবং বিজেপির লোকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সরকার রাজনীতি সব সময় কাজে লাগবে কিনা এটা আমরা নিশ্চয় জানি, আর মানুষও এটা বুঝতে পারবে। শুধুমাত্র ধর্ম নিয়ে, পেটে অন্ন নাই, পেটে খাবার নাই, আর ধর্ম নিয়ে রাজনীতি করবে এটা হয় না। খেতে পাবো না তো ধর্মটা বাঁচবে কি করে? তো মানুষকে, আমাদেরকে, আমরা যেভাবে উন্নয়ন করেছি, মানুষের কাছে যান, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, যে সম্পর্কটা আমরা রাখছি, ঠিক দেখবেন আমাদের রেজাল্ট ভালো হবে। আর এই কম্পিটিশন তো রইল উত্তর রামপুর জিতপুরে। আজকে উত্তর রামপুর জিতপুরে শ্যাম চক্রবর্তী, দীপ গোড়াই, সৌম্যদীপ দাস, সৌরদীপ নাথের নেতৃত্বে বৈপ্লব বিশ্বাস প্রায় তিরিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। আমি তাদেরকে সুস্বাগতম করলাম এবং তারা যে আস্থা, যে বিশ্বাস মমতা ব্যানার্জিকে দেখে এসছে, তারা যেন মানুষের জন্য কাজ করতে পারে সেটা সুযোগ সুবিধা দেওয়া হবে। জয়েন করার মানে কেন জয়েন করলো অন্য দল? পাড়ার অনেক ছেলে সবাই, এখনও কোনো কেউ কোনো রাজনৈতিক দলে ছিল না, সবাই যাদের এদিক ওদিক সবাই না হয় সবাই ভালো ছেলে, সবাইকে যার জন্য একসঙ্গে নিয়ে আমরা এই পার্টিকে সবাইকে জয়েন করালাম। দলকে ভালো লাগে, মমতা দিদিকে ভালো লাগে, বিধানদাকে ভালো লাগে। এই দলে কি মানে এসে দলে এসে কি করতে চাইছ? দলে এসে দলের জন্য সবাই কাজ করবো, মানুষের ভালো করবো, এই আশা নিয়ে আমরা সবাই দলে এলাম। কি নাম? আমার নাম সুব্রত সরকার। কতজন জয়েন করলো? 30 জন, টোটাল 30 জন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।